আসসালামু আলাইকুম আমার মিটিফুল ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে আমার পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম আর আজকের রেসিপিটা হলো সেই বিখ্যাত বগুড়ার আলু কাঠি তো বগুড়া তো আলু বলে আমরা কিন্তু আলু ডাইলেই বলি চিলেটে তো আপনাদেরকে আমি দেখাবো আজকে ভিন্নভাবে এই আলু কাঠিটা কিভাবে রান্না করব তো এখানে আট দশটার মতো আলু নিয়েছি আমি ভালো করে খেটে এখন ধুয়ে সিদ্ধ হতে বসিয়ে দিলাম আর এইদিকে আমি অন্য পাত্র একটা বসিয়ে দিলাম চুলায় বাগারের জন্য আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি রান্নার যে কোনো তেল দিয়ে দেবেন রান্নার তেল দিয়ে দিলাম আমি চার টেবিল চামচ আর কেউ যদি সরিষার তেল খেতে চান তাহলে বাগারের মধ্যে কিন্তু সরিষার তেলও দিতে পারেন আর আমি কিন্তু বলেছিলাম ভিন্নভাবে রান্না এই তো আমি কিন্তু ডিম দিয়ে আজ আলু কাঠিটা রান্না করব। আমি মাছ দিতে না আজ আমি মাছ দিয়ে কিন্তু মাঝে মধ্যে রান্না করি মাছ দিলে দেখা যায় যে বাচ্চারা খেতে চায় না এর জন্য মাছ দিয়ে রান্না করি না মাঝে মধ্যে শুধু আমাদের জন্য করি আর এই তো ডিমটা এখন বাজার জন্য আমি হাফ টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিলাম তাই তো আমি একটু কালার আসলেই আমি উঠিয়ে নেব ডিমগুলা তো আমার ডিমগুলো এখন আমি উঠিয়ে নিলাম এখন আমি আস্তে কিছু ফাঁসফূরণ দিয়ে দেব ফ্লেভারের জন্য এই তো কিছু পাঁচফোড়ন দিয়ে দিলাম আর এখন আমি পেঁয়াজটাও দিয়ে দেব আর এখানে আমি পেঁয়াজ দিয়েছি আমি ব্লেন্ড করা পেঁয়াজই দিয়েছি আপনারা যে কোনোভাবে দিতে পারবেন আমি এখানে দিয়েছি চার টেবিল চামচ পেঁয়াজ আর এখন লবণ দিয়ে দিলাম ওয়ান অ্যান্ড হাফ টেবিল চামচ আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিবেন তো একটু কষাবো যেন কাঁচাবাপটা বেঁয়াজের চলে যায় এই রান্নাটা কিন্তু অনেক ইজি আর খেতে কিন্তু অনেক অসাধারণ আপনারা খেয়ে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আর এই তো আমি এখন আমি গ্লিট করে নিয়েছি একটা রসুন আর কি ওয়ান টেবিল চামচ তো আপনারা কিন্তু কেটেও দিতে পারবেন ব্লেন্ড করেও দিতে পারবেন আর আর যদি পেঁয়াজ দেওয়ার আগে এই রসুনটা দেন তাহলে আরও ভালো হবে তো এখন আমি এই পেঁয়াজ আর রসুনটা আরও দুই মিনিটের জন্য কষাবো এই তো পেঁয়াজ আর রসুনটা আমার কষানো শেষ এখন আমি এখানে কাঁচামরিচ দিতেছি এখানে কাট কাঁচামরিচ দিলাম আমি দশ বারোটার মতো মাঝখানে কেটে দিয়ে দিলাম মরিচটা কিন্তু আপনারা পছন্দ মতো দিয়ে দেবেন যদি জাল বেশি না খেতে চান তাহলে কমিয়ে নিতে পারবেন আর এই তো আরও এক মিনিট দেড় মিনিটের মতন আমি কষাবো আর দুইটা তেজপাতা দিয়ে দিলাম কেটে তেজপাতাটা কিন্তু দিলে ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে দেবেন আপনারা আর এখন অন্য উপকরণগুলো দিয়ে দিব আমি মশলাগুলো দিয়ে দিব এখানে এখানে আমি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন হলুদের গুঁড়া দিলাম হাফ টি স্পুন মরিচের গুঁড়া ওয়ান হাফ টি স্পুন মিক্স মশলা ওয়ান টি স্পুন ধনিয়ার গুঁড়া হাফ টি স্পুন জিরার গুঁড়া আর এই গুড়া মশলার মধ্যে কিন্তু আমি মরিচটা দেখেছেন আমি হাফ টি স্পুন দিয়েছি কমিয়ে দিয়েছি তো আমি কি মরিচের গুঁড়াটা কিন্তু না দিলেও হয় আলুগাটিতে নর্মালি কিন্তু এই গুঁড়া মশলাটা কিন্তু সবাই ইউজ করে না তো আমি কিন্তু খালারের জন্য হাফ টি স্পুন দিলাম আপনারা যদি স্কিপ করতে চান একেবারে তাহলে একেবারে স্কিপ করতে পারবেন এই তো আমার পগারটা মজানো শেষ আর এখানে এই যে আমি আলুটা মেশ করে রেখেছিলাম ভালো করে চুলিয়ে তো দেখেন আমি চেলিয়া কিন্তু ভালো করে ম্যাশ করে নিলাম আপনারা কিন্তু আলুটা ঠান্ডা হলে ম্যাশ করবেন কারণ অনেক গরম হয় হাতে লাগবে তো আমি একেবারে মেশ করি নাই আমি কিছুটা আস্ত রেখেছি আমার আর কিছুটা আস্ত ভালো লাগে আর এই তো দুই মিনিটের মতো কষাবো আমি এখন কষিয়ে তারপর ডিমগুলা দিয়ে দেব আপনারা কিন্তু একটু কষাবেন আমি কিন্তু বীজটা খেটে দিয়েছি লম্বা হবে বলে আর কষালে কিন্তু আলুর ভিতরে মশলা কিন্তু ডুববে এই তো আমি ডিমগুলা দেওয়ার পরে আরও এক মিনিটের মতো কষিয়ে নিলাম আর এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি পানিটা কিন্তু আপনার আপনাদের আন্দাজ মতো দেবেন আমি কিন্তু প্রথমে দেখা যাইবে যে আমি অনেক পানি দিয়ে দিয়েছি জুলটা কিন্তু নামানোর পরে কিন্তু জুলটা শুকিয়ে যায় আপনারা জানেন আলু দিয়ে আলু দিয়ে কিন্তু যে কোনো রান্না করলেই জুলটা শুকিয়ে যায় তো ওই দেখা যাচ্ছে কিন্তু অনেক জুল কিন্তু এত জুল থাকবে না নামানোর পরে এখানে আমি তিন কাপের মতো পানি দিয়েছি আমি ওম গরম পানি দিয়েছি আর এই তো কিছু কাঁচা আমি দনিয়া পাতাও দিয়ে দিলাম ফ্রেশ দনিয়া পাতা আর এখন আমি ভালো করে আরেকটা জাল আসলেই আমি নামিয়ে নেব এই যে দেখুন আমার ফাইনাল লুক কারিটা কেমন সুন্দর হয়েছে আর তেমন একটা জুল থাকে নাই জুলটা কিন্তু শুকিয়ে গিয়েছে অনেকটাই আর এখন একটা সার্ভিং বলে নিয়ে নিলাম এই যে দেখেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম